नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি গুড মর্নিং কলকাতা আর প্রথমেই যে খবর দিকে নজর রাখবো সদস্য সংখ্যা বাড়াতে নয়া স্ট্র্যাটেজি বিজেপির কাল নায়ক কর্মী সম্মেলনে বার্তা দিলেন সুকান্ত মজুমদার সদস্য হলে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা টাকার প্রলোভনে সদস্য বাড়ানোর প্রচেষ্টা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সদস্য বাড়ানোর জন্য সুকান্ত মজুমদার তিনি যে বার্তা দিয়েছেন কাল নায়ক কর্মী সম্মেলন থেকে সুকান্ত মজুমদার তার এই বার্তা নয়া স্ট্র্যাটেজি এই মুহূর্তে বিজেপির সেক্ষেত্রে তিনি বলেছেন সদস্য হলে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা আপনাদেরকে জানিয়ে রাখব যে এখানে কালনায় কর্মী সভা ছিল বিজেপির এবং সেই কর্মী সভাতে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার এবং সেখানেই সদস্য সংখ্যা বাড়াতেই নয়া স্ট্র্যাটেজির কথা বলেছেন সুকান্ত মজুমদার কি বলেছেন তিনি শোনাব আপনাদের পানি গিয়ে পানি পাড়া লোককে বলা যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করুক তুমি কেন করবো কারণ নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে মহিলাদেরকে বোঝান যদি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপের ভাগ আপনাদেরকে শোনালাম সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বার্তা দিয়েছেন কি স্ট্র্যাটেজির কথা তিনি বলেছেন আমরা এই নিয়ে কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন বিজেপির এই নয়া স্ট্র্যাটেজির কথা বলেছেন সুকান্ত মজুমদার সদস্য সংখ্যা বাড়াতে আর কি বললেন তিনি তিনি যেটা বললেন যে অন্নপূর্ণা যে যোজনা আছে সেই যোজনা বাইরের রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গে চালু হয়নি তাই কর্মীদের বললেন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলুন যে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে এবং 3000 টাকা করে দেওয়া হবে সামনে নির্বাচন সেই নির্বাচনকে পাকিচুপ করে এগোতে চাইছেন বিজেপি এবং সেই কারণে কিন্তু এই 3000 টাকার বিরোধীরা বলছেন যে প্রলোভন দেখাচ্ছেন বিজেপি সেই কারণে কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে এর আগে যখন সুকান্ত বাবুরা যখন বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করেছিলেন সেই কটাক্ষ কিন্তু আবার পুনরায় যদি তৃণমূল করে তাহলে কিন্তু বলা যেতে পারে করতেই পারে এমনটাই বলছেন কংগ্রেসের মুখপাত্র যেটা জানা যাচ্ছে যে এর আগে যখন সুকান্ত বাবু বলেছিলেন যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এবং এই এটা ভাতা দেওয়া হচ্ছে এবং মানুষকে কেনা হচ্ছে কিন্তু আজকে কালকে যখন কালনা পুরশ্রী হলে যখন কর্মী বৈঠকে কর্মীদের বার্তা দিলেন আপনারা মানুষের বাড়ি বাড়ি যান এবং 3000 টাকা করে ভাতা দেবে অন্নপূর্ণা যোজনায় তাদের নাম অন্তর্ভুক্ত করার কথা বলুন আগামী 26-এর নির্বাচনে দেখবেন ফলাফল ভালো হবে আর বিরোধীরা বলছে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ বলছেন যে এটা পুরো প্রলোভন দেখানো হচ্ছে আগে ওনাদের বলুন যে যে রাজ্যে বিজেপি যে রাজ্যগুলো রয়েছে সেখানে যে অন্নপূর্ণা যোজনা ইউজ করা হচ্ছে সেখানে তারা শ্বেতপত্র প্রকাশ করুক কতজনার এই ভাতা পাচ্ছে তারপর এসে তারা এই রাজ্যে তাদের এই অন্নপূর্ণা যোজনার তালিকা প্রকাশ করার পর তারা বলবেন যে হ্যাঁ আমাদের অন্যান্য রাজ্যে তাই ভাতা পাচ্ছে আপনারাও পাবেন ওই ধন্যবাদ তোমায় চন্দন সেনগুপ্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি আপনাদেরকে আরেকবার শোনাবো যেখানে নয়া বিজেপির সদস্য সংখ্যা বাড়তে যে নয়া স্ট্র্যাটেজির বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার কি বললেন তিনি আরো একবার শোনো পানি গিয়ে পানি পাড়া লোককে বলা যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করুক তুমি কেন করবো কারণ নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে মহিলাদেরকে বোঝান যদি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপের ভাগ ভারতীয় জনতা পার্টি সরকারে এসে অন্নপূর্ণা যোজনা তৈরি করবে তখন আমরা দেখবো কি দেখবো সেটা আর বলছি না কিন্তু দেখবো যে আমরা মহিলাদের কাছে গিয়ে সেটা করবো তাই আমার আপনাদের কাছে আহ্বান যে এই সদস্যতা অভিযানকে আমরা আন্দোলনের রূপ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রায় গোটা দেশে 13 কোটি মেম্বারশিপ হয়েছে কে করেছে নরেন্দ্র মোদীর কোর্ট থেকে করেনি সেই রাজ্যের রাজ্য সভাপতি বা একা করেনি বা আমাদের অন্যান্য নেতৃত্ব করেনি ভারতীয় জনতা পার্টির শক্তিশালী স্তম্ভ হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী তথা কার্যকর্তা তারা করেছে তারা
খুন ধর্ষণ করিনি, সরকার আমায় ফাঁসাচ্ছে। শিয়ালদা আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বললেন আরজি করে খুন ধর্ষণ মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় চার্জ গঠন, আজ সুপ্রিম কোর্টে শুনানি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় চার্জ গঠন আদালতে। সোমবার শিয়ালদা আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এদিন আদালত থেকে জেলে ফেরার সময় প্রেজেন্ট ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় বলেন, এতদিন আমার কথা শোনেনি, আমি যখন বলছি আমার কথা শোনেনি, আমি এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শোনেনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম আমাকে সেখানেও বলতে দেয়নি, আমার কথা শুনছে না, সরকারই আমাকে ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে, তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমাকে ভয় দেখিয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয়ের এই বক্তব্যের পর ফের সরকারকে তোপ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কাজে লাগিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চেয়েছেন, এটা দিনের আলোর মতো স্পষ্ট। সুপ্রিম কোর্টে আগামীকাল আরজিকর মামলার ফের শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসরের আগে শেষবার আরজিকর মামলা শুনবেন। তিন বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানির দিকে তাকিয়ে সপক্ষ। এর আগে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। সিবিআই এর চার্জশিট নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও। অভয়ে পোস্টমর্টেম রিপোর্টে তার এন্ডোসারভাইকাল ক্যানালে সাদা চটচটে তরলের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, যা কিনা সেমিনাল ফ্লুইড হতে পারে। এই তরলের পরীক্ষা করা হয়েছে কি, তার ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে কি, সেটা সঞ্জয় রায়ের ডিএনএ নাকি অন্য কারো, সেই রিপোর্টগুলো কোথায়, এই সাদা গাঢ় তরলের উল্লেখ কেন নেই চার্জশিটে, এটার প্রশ্নের জবাব আমরা চাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডাক্তারদের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারের সঙ্গে। চুক্তিবদ্ধ ডাক্তারদের বেসরকারি প্র্যাকটিস রুখতে স্বাস্থ্যসাথী পোর্টালে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে 500-এর বেশি ডাক্তারের নাম। এছাড়াও সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে এনওসি। ওয়াকিবহাল মহলের মতে আন্দোলন স্তিমিত হতেই কিছুটা আগ্রাসী হয়েছে রাজ্য। আপাতত নজর শীর্ষ আদালতের শুনানি ও আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপে। কলকাতা টিভি। আদালত থেকে জেলে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি সঞ্জয় রায়ের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিনা কারণে ফাঁসানোর দাবি আরজিকরের মূল অভিযুক্তের। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। 9 অগস্ট আরজিকরে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য তথা দেশে। ঘটনার 24 ঘন্টার মধ্যে 9 অগস্ট গভীর রাতে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুলিশের ওয়েলফেয়ার শাখার সিভিক ভলেন্টিয়ার ছিলেন সঞ্জয় রায়, যিনি এই আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত। 14 অগস্ট তাকে হেফাজতে নেয় সিবিআই। 23 অগস্ট থেকে জেল হেফাজতে সঞ্জয়, 2 মাসের বেশি সময় প্রেসিডেন্সি জেলে। গ্রেফতারির পর সোমবারই প্রথম জেল থেকে বেরোন সঞ্জয়। শিয়ালদা আদালত থেকে জেলে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় দাবি করেন তিনি খুন ধর্ষণ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম আমাকে সেখানে উঠে বলতে দেয়নি, আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই আবহে সঞ্জয়ের এই নির্দোষ হওয়ার দাবি কতটা যুক্তিযুক্ত? কলকাতা পুলিশ এবং সিবিআই দুই তদন্তেই ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে সঞ্জয়েরই। তবে আদালতে সঞ্জয়ের হঠাৎ এই বিস্ফোরক দাবি কি মোড় ঘোরাবে তদন্ত প্রক্রিয়ার? যদিও সব দোষী নিজেকে নির্দোষ বলেই দাবি করে,
একদিকে বিচারের অপেক্ষায় সাধারণ মানুষ, অন্যদিকে দুঙ্গে রাজনৈতিক দরজা। যারা অপরাধী তারা প্রত্যেকেই মানুষের সামনে বলে যে তারা অপরাধ করেন, কিন্তু সে অপরাধ করেছে কি করেনি সেটা আজকের দিনে প্রমাণ করা খুব সহজ। কারণ যে ফরেন্সিক রিপোর্ট সামনে এসেছে, যে ডিএনএ স্যাম্পল ম্যাচিং সামনে এসেছে, যে ডিজিটাল ফুটপ্রিন্ট সামনে এসেছে, তাতে দেখা গেছে সঞ্জয় রায় ওখানে প্রেজেন্ট ছিল। যদি তাকে ফাঁসানো হয়, কে কে ফাঁসালো সেটাও বলে দিন। রাতখাজিরা বলছেন কেন? আমি সিবিআই কে বলবো সঞ্জয় রায়কে দিয়ে একটা প্রেস কনফারেন্স করা হোক। দেখুন, প্রথম দিনই আমি বলেছিলাম যে এসে ব্যাটার অফ লার্জার কনস্পিরেসি, ওটা একটা সিভিক ভলেন্টিয়ারের ব্যাপার নয়, এবং সিভিক ভলেন্টিয়ারকে দাবার বোরে করা হয়েছে, ঠিক এই শব্দগুলো আমি ব্যবহার করেছিলাম। এবং আজকে আদালতে যে কথা বলেছেন সঞ্জয় রায়, সেই কথাকে তো একেবারে গুড়িয়ে দেওয়া যায় না। আমরা প্রথম দিক থেকেই বলছিলাম যে তড়িঘড়ি এই সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় বলে বিষয়টাকে লঘু করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটাও কিন্তু একটা তদন্তকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত হতে পারে বলে আমরা মনে করি। সোমবারই শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারক অনির্বাণ দাসের এজলাসে ইন ক্যামেরা চার্জ গঠন, চার্জশিট পেশের 28 দিনের মাথায় শুরু হয়েছে চার্জ গঠন। 11 নভেম্বর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। কলকাতা টিভি। প্রায় স্তিমিত হয়ে আসা নাগরিক আন্দোলনকে চাঙ্গা করার একটা মরিয়া প্রয়াস। পাড়ায় পাড়ায় দ্রোহের আলো, মহল্লায় মহল্লায় মিছিল, মিটিংয়ের আহ্বান, কিন্তু হঠাৎ গজে ওঠা এই সংগঠনগুলো কাদের? নয়াধারের এই আন্দোলনের নেপথ্যে কারা, কোথায় গেলেন তারও কারা? কার্যকর মামলায় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হলো। সঞ্জয়ের দাবি তাকে ফাঁসানো হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে মঙ্গলবার, সেদিকে নজর থাকবে সকলের। এই আবহে প্রায় স্তিমিত হয়ে আসা নাগরিক সমাজের আন্দোলনকে চাঙ্গা করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে কতটা সাড়া মিলবে তা নিয়ে এই প্রক্রিয়ার উদ্যোক্তারাই সংশয়ে। সম্প্রতি গঠিত হয়েছে 80 সংগঠনকে নিয়ে অভয়া মঞ্চ। সেই মঞ্চ সোমবার সন্ধ্যায় পাড়ায় পাড়ায় দ্রোহের আলো জ্বালানোর ডাক দিয়েছে, মহল্লায় মহল্লায় মিছিল মিটিং করারও আহ্বান জানিয়েছে। দুমাস আগে আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে যে নাগরিক সমাজ আন্দোলনে নেমেছিল, যে উৎসাহ মানুষের মধ্যে দেখা গিয়েছিল তা উধাও। স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকারের মতো যে সেলেবদের রাত জাগতে কিংবা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গলা মেলাতে দেখা গিয়েছিল, প্রশ্ন উঠেছে তাঁরা আজ কোথায়? সিনেমা হল বলছে স্বস্তিকা অভিনীত টেক্কা রিলিজ হওয়ার পর তিনি আন্দোলন থেকে মুখ ফিরিয়েছেন। যে সোহিনী বলেছিলেন আমি উৎসবে নেই, তাকেও শহর কলকাতায় এক কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দাম নাচতে দেখা গেল। অনেক সিনিয়র চিকিৎসকও জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। দেখা মিলছে না কুণাল সরকার, নারায়ণ ব্যানার্জির মতো সিনিয়র চিকিৎসকদের, যারা কিছুদিন আগেও আন্দোলনের সঙ্গে ছিলেন, বলা ভালো আন্দোলনের পুরো ভাগে ছিলেন। প্রশ্ন উঠেছে কেন এই হাল হলো প্রতিবাদী আন্দোলনের। তবে কি নাগরিক সমাজ এবং বিশিষ্টজনেরা বুঝতে পেরেছেন এই আন্দোলন অশ্বডিম্ব প্রসব করা ছাড়া কিছুই করবে না? জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কর্মসূচি থেকে অভয়ার বিচারের দাবিও যে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তারা সরকারি বিভিন্ন কমিটিতে নিজেদের জায়গা করে নেওয়ার দিকেই বেশি মন দিচ্ছে। আবার আন্দোলনরত জুনিয়র ডক্টর্স ফ্রন্টের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে রেখে তৈরি হচ্ছে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন নামে আরও একটি সংগঠন। তারা অভয়াদিন নামে প্রায় 4.5 কোটি টাকা তুলেছে, যার কোনো হিসেব নেই, যেটা অনৈতিক, এবং সেই টাকা কোথায় কিভাবে খরচা হয়েছে তার কোনো হিসেব নিকাশ তারা দিতে পারেনি। যারা দ্রোহের আলো জ্বালানোর ডাক দিয়েছে তাদের সেই মঞ্চের বাইরে গিয়ে জাগো নারী জাগো বহ্নিশিকা নামে আরও একটি সংগঠনে হঠাৎই দেখা মিলল। তারা সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখিয়েছে। তারা হঠাৎ কোথা থেকে গজি উঠল তা নিয়েও প্রশ্ন উঠছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের সঙ্গেই ছিল, কিন্তু সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোলাখুলি দাবি করেছেন ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু হয়েছে। ভোটার সমর্থকদের বাদ দিয়ে কোন সরকার বিরোধী আন্দোলন সফল হতে পারে না, তাই বাম এবং অতি বাম যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। রাজনৈতিক মহলের খবর, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পেছনে বাম এবং অতি বাম কিছু সংগঠন রয়েছে, যদিও ডক্টর্স ফ্রন্ট তা অস্বীকার করেছে।
কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দাদু, এই বাড়িতে তোমার বিয়ে হয়েছিল? নহবত বসেছিল বাগানে, চারিদিকের দেওয়ালে আলোর মেলা। দাদু ভাইও বিয়ে করবে এখানে? অসম্ভব, আমার চাই ডেস্টিনেশন। তাছাড়া 10-15 বছর আগে রং করা এই বাড়ি এতদিনে ভূতের বাড়ি হয়ে গেছে। দাদু, এই বাড়ি তো এখনো তোমার মতোই ঝকমকে ইয়াং। তাহলে এখানেই হোক ডেস্টিনেশন। বার্জার লং লাইফ, এর পিউ সিলিকন টেকনোলজি দেয় ধুলো, বৃষ্টি আর ফাঙ্গাস থেকে লং লাস্টিং প্রোটেকশন। বার্জার লং লাইফ, বাড়িকে রাখুন আজীবন ঝকমকে আর ইয়াং। দারুণ দেখাচ্ছে সারা, এসো একটা রিল বানাই। কিন্তু কালকে? কাল আমি সালন হয়ে আসবো। কিন্তু ওয়াই ওয়েট ফর কাল? এই যে আমার 5 মিনিটের সালন, যা অর্গানিক অ্যালোভেরা, মিন্ট এবং গোলাপের প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি। অল নিউ ভিট পিওর, এর থেকে পান ময়েশ্চারাইজ, স্মুথ এবং ভিজিবলি উজ্জ্বল ত্বক। সালন স্মুথ ফিনিশের জন্য জাস্ট সুইট ইট। আজ আবার মুডের ব্যান্ড বাজবে, বেজে গেছে রোজ সকালে সেই স্যাড মুড। বাথরুম ডাল তো মর্নিং ডাল, কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টের ডালনেস দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো। এটা শ্যাওলা আর হলদেটে ভাব সহজেই দূর করে, দেয় 10 গুণ বেশি স্বচ্ছতা। ওয়াও, হারপিক বাথরুম ক্লিনার, বাথরুম চকচক করে তো মুড চকমক করে। দাদা, রিভাইটাল দিন তো। এই মাল্টিভিটামিনটা নিন, 20% সস্তা। গুলি দেবেন না, রিভাইটাল দিন। গুলি? এতে ভিটামিন ডি আর B12 আছে। না তো। আর ন্যাচারাল জিনসিং? তার মানেই তো গুলি দিচ্ছেন বাবু। শুধু রিভাইটালি দেয় 30% বেশি এনার্জি মাত্র 30 দিনের মধ্যে। আপনি দাম নয়, দুর্দমকে বেছে নেন। রিভাইটাল, ক্লান্তি গন, এনার্জি অন। হি ইজ ব্রিলিয়েন্ট, লেকিন আকসার বহুত টায়ার্ড হো জাতা হ্যায়, মে ক্যা করু। দো স্পুন কাফি হ্যায়, ये प्रॉब्लम दूर करने के लिए लायन डेट सिरप। इसमें आयरन, फाइबर्स, विटामिन्स और किसी भी बीमारी से लड़ने की ताकत बहुत ज्यादा है। रोजाना 2 स्पून लायन डेट सिरप हल्के गर्म दूध में भी मिलाकर पी सकते हैं। लायन डेट सिरप, रोजाना 2 स्पून। শুধু ডেটলই কেন? আরিয়ানকে চেনো না? দুষ্টুমির সঙ্গে যদি ওর বন্ধুত্ব না থাকতো তাহলে তো যা কিছুই চলতো। আর মাটির সঙ্গে যদি ওর বন্ধুত্ব না থাকতো তাহলে তো যা কিছুই চলতো। এই অবস্থায় ইনফেকশন আর অসুস্থতা তো হবে, সেই জন্যই আমার বাড়িতে চলে শুধুমাত্র ডেটল। ডেটল দেয় 100টি রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। মায়ের ভরসা, শুধু ডেটল। ডুমকলে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে এসে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অভয় মঞ্চের যৌথ প্রতিনিধি দল। পরিবারের পাশে থাকার সঙ্গে সব রকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তাঁরা। উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনাও। সম্প্রতি ডোমকলে যৌন লালসার শিকার হতে হয়েছে 7 বছরের শিশু কন্যাকেও। তার একদিন কাটতে না কাটতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অভয়া মঞ্চের যৌথ প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস এবং মুর্শিদাবাদ তিলোত্তমা ওয়ারিয়ার্স সংগঠনের সদস্যরাও। আমরা ওনাদেরকে সমস্ত রকমভাবে সহযোগিতা করবো বলে ওনাদেরকে আশ্বাস দিয়েছি। এমনকি সিনিয়র ডাক্তাররা ওনাদের সাথে ওভার ফোন কথা বলেছেন, তারা আজকে আসতে পারেনি। অভয় মঞ্চের পক্ষ থেকে ওনারা কথা বলেছেন। রবিবার সন্ধ্যেই ডোমকলের নির্যাতিতার বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। আমাদের যে লড়াইটা, আমাদের যে দিদির অভয়ের ন্যায় বিচার এবং আরও একটি অভয়া যাতে না হতে পারে, এই অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আগামীতে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরিবারের দিক থেকে যেটা আমরা ইমোশনালি যদি দেখি, পরিবার খুবই ভেঙে পড়েছে, একদম বিপর্যস্ত যাকে বলে। তো সেই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে, লড়াইটা চালিয়ে নিয়ে যেতে হবে, সেই লড়াইয়ে আমরা পাশে আছি, এটাই আমাদের বার্তা। জুনিয়র ডক্টরস ফ্রন্ট নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ানোয় খুশি নির্যাতিতার বাবা। তারাও এই ঘটনায় দোষীর উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। আমার মন ভরে খুশি ওটা। হ্যাঁ, আমি বিচার আমি পাবো মনে হচ্ছে, আমি এটাই চাই। আমি
বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ডোমকলে 7 বছরের এক নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নাবালিকার আচরণে অসঙ্গতি লক্ষ্য করা যায়। শুক্রবার পুরো বিষয়টি পরিবারকে খুলে জানায় নাবালিকা। এরপরে থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মধ্যবয়স্ক ওই অভিযুক্তকে। আরজিকর কাণ্ডের পর ডোমকলের ঘটনাকে কেন্দ্র করেও রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়। এখন বিচারের আশায় দিন কাটাচ্ছে নির্যাতিতার পরিবার। ডোমকল থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। বাড়িপুরে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। বিনা চিকিৎসায় 8 ঘন্টা ফেলে রাখা হয়েছিল রোগীকে, দাবি রোগীর আত্মীয় পরিজনদের। রোগীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছে যায় বাড়িপুর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগী ভর্তির পর পেরিয়ে গিয়েছে 8 ঘন্টা। রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেনি কোনো চিকিৎসক। রীতিমতো বিনা চিকিৎসায় ছটফট করতে করতে মৃত্যু হয়েছে রমজান মণ্ডলের। বাড়িপুরে একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর পরে এমনটাই দাবি জানাচ্ছেন মৃতের আত্মীয় পরিজনরা। এরপর বিক্ষোভ প্রতিবাদ, হাসপাতালের গেট ধরে ধাক্কা ধাক্কি, উত্তেজনা অশান্তি। আমাদের ভেতরে নিয়ে গিয়ে লিটারালি বলা হলো আপনাদের পেশেন্টকে 11টায় অ্যাডমিট করা হয়েছে। তো ওনার ছেলে বললো না 10টার সময়, 10টা থেকে 11টার পরে এখানে মেইন যে ডক্টর নওয়াজের ডাক্তার এসেছেন, এসে উনি রিপোর্ট দেখে বলেছেন পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল সিচুয়েশন। ক্রিটিক্যাল সিচুয়েশন দেখে উনি কিছু মেডিসিন রেফার করে দেয়। মেডিসিন দেওয়ার পরে দেন তার 1-2 ঘন্টা পরে কিছু রিপোর্ট দেয়। রিপোর্টটা ওখানে এত বড় নার্সিংহোমের এতটাকে পাওয়ার নেই যেতে রিপোর্ট আসতে 1 ঘন্টা 1 ঘন্টা লাগে। রিপোর্ট আসতে সময় লেগেছে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে রিপোর্ট আসার পরে 2 ঘন্টা পরে ডক্টর এসেছে। কেন এমনটা হবে, বারবার কেন চিকিৎসকের গাফিলতিতে প্রাণ যাবে অসহায় মানুষের, প্রতিবাদীদের বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে ঘুরে ফিরে উঠে এলো সেই প্রশ্ন। এইসবের মধ্যে দিয়ে আরো একটি প্রশ্ন উঠে এসেছে। আরজি করে অভয়ের মৃত্যুর পরে নানা দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হরেক দাবির মধ্যে অন্যতম দাবি চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নার্সিংহোম ঘিরে বিক্ষোভ ও বিক্ষোভকারীদের নার্সিংহোমের দরজা ভেঙে ঢোকার চেষ্টা, সেই দাবিকে জোরালো করলো কি? বাড়িপুর থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ, বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতের ঘটনা। শান্তিনিকেতন থানার পুলিশের হাতে গ্রেফতার 6, ধৃতদের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বোলপুর মহকুমা আদালতের। বীরভূমের তৃণমূল পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার 6। শান্তিনিকেতন থানার পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। শনিবার গভীর রাতে বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর থানদারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, তার বাড়ি পারুলডাঙ্গা গ্রামে। শনিবার রাতে উত্তর নারায়ণপুর গ্রামের রাস্তা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার শারীরিক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিকেলেই মৃত্যু হয় সমীর থানদারের। যদিও কি কারণে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করা হলো তা অবশ্য বলতে পারেননি তার স্ত্রী। মারার কারণটা তো আমি খুঁজে পাচ্ছি না, যে ও তো মানুষের উপকারই করে, ভালোই চায়, আপদ বিপদে দৌড়ে যায়, ছুটে যায়, কাজকর্ম করে, যেই ডাকে চলে যায়, হামড়ে পড়ে। তো তো এমন কোনো সত্যতা আমি তো দেখ সামনে কোনদিন পড়েনি, কিন্তু অনেক দিন থেকে টার্গেটে ছিল যে ওকে পুলিশ এবং স্থানীয় গ্রামবাসী সূত্রে যেটা জানা যাচ্ছে যে সমীর থানদার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার সাথে উত্তর নারায়ণপুর গ্রামের এক গৃহবধূর অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক দীর্ঘদিনের। তার স্বামী অর্থাৎ ওই বধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে কাজ করত, পুজোর সময় ফিরেছে। গত শনিবার যেটা জানা যাচ্ছে যে সেদিন এই সমীর খানদার তৃণমূল পঞ্চায়েত সদস্য তার বাড়িতে যায়, সেই সম্পর্ক প্রকাশে আসে, তারপরেই শুরু হয় তাদের মধ্যে বচসা। সেই বচসা থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্য সমীরকে বেধড়ক মারধর করা হয়, গণপিটুনি দেওয়া হয়, তার জেরেই কিন্তু খুন হয়েছে। ইতিমধ্যেই এই খুনের ঘটনায় 6 জন গ্রেপ্তার হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ 6 জনকে অ্যারেস্ট করেছে। 6 জনই এফআইআর নেম ছিল এবং তাদের আপনার 5 দিনের জন্য পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল। তো বক্তব্য শুনে আমাদের মাননীয় বিচারক সমরজিৎ রায় উনি ওটা 2 দিন মঞ্জুর করেছেন। সমীরের মৃত্যুর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ নেই বলে জানিয়েছে শাসক শিবির। রাজনীতির এটা কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না।
রাজনীতিগত কোনো ব্যাপারটা নাই, এখন কী জন্য হয়েছে সেটাও মানে বুঝতে পারছি না, সেটাও বাড়ির লোক সবাই ফিরিয়ে এলে তখন জানা যাবে যে মানে কী হলো। বীরভূমের বোলপুর থেকে মোনা বীরবংশী, কলকাতা টিভি। ভাঙড়ে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নাম করে 20,000 টাকা দাবি তৃণমূলের। বিস্ফোরক অভিযোগ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের, পারলে প্রমাণ করে দেখাক, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। ভাঙড়ে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নাম করে 20,000 টাকা দাবি করছে তৃণমূল, এমনই অভিযোগ নওশাদ সিদ্দিকের। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় জনসংযোগ কর্মসূচি করতে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এখানে যারা প্রকৃত পাওয়ার দরকার তারা না পেয়ে, যাদের চার চাকা আছে বা সরি যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছে, গরিব মানুষগুলো পাচ্ছে না, সেগুলো কিভাবে তারা সমাধান হবে, কোথায় অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, এবং যারা তাদের পরিবর্তে বাড়ি পাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন আইডিগুলো সব কালেক্ট করতে বলেছি, বিভিন্নভাবে বলেছি, কারণ এরা হতাশাগ্রস্তর মধ্যে আছে। এবার এই হতাশার সুযোগ নিয়ে আবার কেউ 20,000 টাকা চাইছে, বাড়ি পাইয়ে দেবে, এইসবগুলো হচ্ছে, নোংরামি হচ্ছে। যদিও নওশাদ সিদ্দিকির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল নেতা আহসান মোল্লা, পাশাপাশি অভিযোগ থাকলে তা প্রমাণ করারও চ্যালেঞ্জ জানান তিনি। নতুন করে ওই যে বলছে যে এলাকা গরম করছে, ও একটা প্রুফ দেখাক যে এই লোক টাকা চেয়েছে, তারপর তো কথা হবে। নওশাদ সিদ্দিকি ফুলবাড়ি এলাকা থেকে চলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওই এলাকায় কর্মীদের নিয়ে একটি ধিক্কার মিছিল করেন ছাত্রনেতা সাবিরুল ইসলাম। তিনি বলেন, প্রমাণ করে দেখান নওশাদ। একটা প্রমাণ দিক, একটা যদি নওশাদ সিদ্দিকি প্রমাণ দিতে পারে আমি দায়িত্ব নিয়ে রাজনীতিটা ছেড়ে দেব, কিন্তু নওশাদ সিদ্দিকি মিথ্যে অভিযোগ করে যদি প্রমাণ না দিতে পারে নওশাদ সিদ্দিকি কি করবে সেটা বলুন। আবাস যোজনার তালিকা প্রকাশের পর থেকেই একাধিক জেলা থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আসছে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাসের তালিকায় নাম আসছে তাদের। এদিকে বাদ যাচ্ছে গরিব মানুষেরা, টাকা নিয়েও বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ সর্বৈব মিথ্যে বলে দাবি শাসক শিবিরের। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।